Assalamualaikum, সম্মানিত শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এবং শিক্ষাপ্রিয় সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সল্লা সমবায় উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই জানো দীর্ঘদিন যাবত বিশ্বব্যাপী মহামারী করোনার কারণে আমাদের বিদ্যালয়ের ক্লাস বন্ধ রয়েছে তাই সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে আমরা সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি আজকে তোমাদেরকে নবম এবং দশম শ্রেণীর 13.1 এর অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা প্রত্যেকই প্রাত্যহিক জীবনে ক্রম বা বহুল প্রচলিত শব্দ ব্যবহার করি যেমন দোকানের দোকানদার ভোগ্যপণ্য সাজাতে তারপরে আমরা যারা অ্যাসেম্বলি যখন করি ক্লাস ছাত্রছাত্রীদেরকে তখন দেখো যে আমরা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট অথবা ক্লাস সিক্স থেকে পর্যায়ক্রমে আমরা 7, 8, 9, 10 এরকম পর্যায়ক্রমে সাজাই প্রাত্যহিক জীবনে প্রত্যেকটা জিনিস সুন্দর এবং স্বাবলম্বী করার জন্য এই ক্রম শব্দটা ব্যবহার করা হয়ে থাকে যেমন আমরা বোর্ডে লক্ষ্য করি দেখো যে আমি লিখছি 1, 2, 3, 4 এভাবে এন পর্যন্ত এবং 2, 4, 6, 8 এবং 12 এভাবে ক্রমে সাজানো থাকে ক্রমান্বয়ে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে যখন এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বপদ এবং পরপদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায় এভাবে সাজানো রাশিগুলোর সেটকে অনুক্রম বা সিকোয়েন্স বলা হয় এই অনুক্রম বা সিকোয়েন্সগুলো যখন এই অনুক্রম বা সিকোয়েন্সগুলোর মাঝখানে যখন কোনো প্লাস চিহ্ন দ্বারা সংযুক্ত থাকে তখন সেটাকে বলা হয় ধারা বা সিরিজ তোমাদের এই 13.1 এর এই ধারার দুই ধারা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যখন কোনো কোনো কম্পারগুলো প্লাস চিহ্ন থাকে সেগুলো ধারা এই ধারার মধ্যে এই অধ্যায়ের আমার আলোচনার বিষয় হচ্ছে সমান্তর ধারা সমান্তর ধারা বলতে আমরা বুঝি যে ধারাগুলোর মাঝখানে যে কোনো পথ এবং তার পূর্বদের পার্থক্য অন্তরফল বা বিয়োগফল সবসময় সমান হয় সেইগুলো হচ্ছে সমান্তর ধারা যেমন আমরা বোর্ডে লক্ষ্য করি ইত্যাদিভাবে আমরা যদি লক্ষ্য করি দেখবা যে 4 থেকে 2 বিয়োগ করলে 2 8 থেকে 2 বিয়োগ করলে 2 এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা পদের সাথে বিয়োগ করলে যদি দেখা গেল যে অন্তরফল বা বিয়োগফল সব সময় সমান হয় সেটা হচ্ছে সমান্তর ধারা এই সমান্তর ধারার ক্ষেত্রে আমরা কিভাবে পদ সংখ্যা বের করব এই সমান্তর ধারার ক্ষেত্রে পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে যদি কোনো ধারার প্রথম পদ দেওয়া থাকে এ যদি এবং সাধারণ অন্তর দেওয়া থাকে ডি এবং যদি পদ সংখ্যা থাকে এন সেই ক্ষেত্রে পদ সংখ্যা হবে এনতম পদ সমান সমান এনতম পদ সমান সমান হবে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই এনতম পদ এই এনের মান এখানে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি হতে পারে এভাবে এই এনের জায়গায় যে কোনো মান বসিয়ে আমরা এনতম পদ সংখ্যা বের করতে পারব চলো এবার আমরা এই পদ সংখ্যা বের করার যখন নিয়ম সূত্রটা শিখলাম এখন একটা বাস্তব এটা প্রমাণ করি কিভাবে আমরা পদ সংখ্যা বের করব প্রথমে আমরা একটু ধারা লিখব যেমন 5, 8, 11, 14 এভাবে ধারাটি আছে কোন ধারার এরকম একটা কোশ্চেন দেওয়া থাকলে ধারাটার কোন পদ 383 আমরা জানি এখানে প্রথম পদ ধারাটির প্রথম পদ এ সমান সমান 5 সাধারণ অন্তর যদি বের করি ডি সমান সমান তাহলে 8 - 5 তার মানে 3 অথবা 11 - 8 সেক্ষেত্রেও 3 পাবো আমরা এবং 14 - 11 - করলেও আমরা 3 পাবো তাহলে ইহা একটা যেহেতু ধারাগুলোর প্রত্যেকটা পদের অন্তরফল বা বিয়োগফল বা পার্থক্য সমান সুতরাং এটা একটা সমান্তর ধারা আমরা জানি যে ধারাটি সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ সমান সমান হচ্ছে তাহলে মনে করি ধারাটির এনতম পদ সমান সমান 383 আমরা জানি যে এনতম পদ সমান সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এই ক্ষেত্রে তাহলে সুতরাং কী হবে
n plus a plus n minus 1 into d সমান সমান হবে 383 এখন আমরা যদি মান বসাই এর মান 5 n minus 1 into d আর d এর মান 3 383 তাহলে 5 3n minus 3 বা 3n সমান সমান আমরা 5 এবং minus 3 ওদিকে নিয়ে যাব ওদিকে নিয়ে গেলে এই minus প্লাসটা মাইনাস হলো আর এই মাইনাসটা প্লাস হলো তাহলে থাকলো 3n সমান সমান 381 এবং n সমান সমান হচ্ছে 381 বাই 3 অতএব n সমান সমান হচ্ছে 127 অতএব তাহলে কি হবে আমরা তাহলে এই অন্তম সূত্রে আমরা বলতে পারি যে এই ধারাটির 127 তম পদ হচ্ছে 383 সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কিভাবে এই পদ সংখ্যা জানা থাকলে কিভাবে সমষ্টি নির্ণয় করতে হয় সেই সূত্রটা আমরা জানব আমরা যদি কোনো পদের এরকম কোন পদের সমষ্টি দেওয়া সংখ্যা দেওয়া থাকে সেইগুলোর সমষ্টি বের করার সূত্রগুলো হচ্ছে এইভাবে যদি পদ ধারাটির প্রথম পদ যদি দেওয়া থাকে এবং প্রথম পদ যদি দেওয়া থাকে সাধারণত যদি d দেওয়া থাকে এবং পদ সংখ্যা যদি n দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা জানি যে n তম পদের সমষ্টি হবে sn সমান সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d আমরা এই পদের সাথে এই সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কের বা কোনো পদের কোনো ধারার সমষ্টি নির্ণয় করতে পারব সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা লক্ষ্য করি দেখো যে 1 2 3 4 5 এভাবে যদি দেওয়া থাকে তাহলে এই পদ এইটু সমান সমান কত হোয়াট তাহলে আমরা কিভাবে এর আমরা কিভাবে এটার সমষ্টি নির্ণয় করব প্রথমে আমরা এর পদ সংখ্যাগুলো বের করব যেমন এখানে দেখো আমার ধারাটির প্রথম পদ হচ্ছে প্রথম পদ a সমান সমান হচ্ছে 1 সাধারণ অন্তর d সমান সমান হচ্ছে 2 minus 1 এবং শেষ পদ p সমান সমান হচ্ছে 99 তাহলে এটা একটা সমান্তর ধারা তাহলে আমরা এর আগেও জেনেছি যে n তম পদ সমান সমান আমরা জানি যে n তম পদ সমান সমান a প্লাস 1 মাইনাস d সুতরাং a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান সমান হচ্ছে 99 মান বসাই 1 প্লাস বাই n অতএব n সমান সমান 99 এখন এই n এর মান যেহেতু আমরা পেয়েছি অতএব n তম পদের সমষ্টি sn সমান সমান এই সূত্র তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা এই ধারাটির আমরা মান বের করতে পারব চলো আমরা এবার মান বের করি এখানে মান বসাই তাহলে n এর মান 99 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 1 100 আমরা কাটি 50 সমান সমান হচ্ছে 50 সুপ্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা কোন ধারার সমষ্টি বের করতে পারবো এরপরের ক্লাসে আমাদের তোমাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর গাণিতিক ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হব সবাইকে ধন্যবাদ তোমরা সবাই নিরাপদ থাকো সুস্থ থাকো এবং সুন্দর থাকো এই কামনা করে আমি আজকের মতো আজকের অনলাইন ক্লাস শেষ করছি সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম